আমার এগুলো কি পড়ছো তুমি? জুতা, কি জুতা পড়ছো? স্কেটিং শুজ। স্কেটিং শুজ তুমি চালাইতে পারো? পারি না, আজকে ফার্স্টে ফার্স্ট পড়াই পড়ছিল, কিন্তু আজকে ফার্স্ট পাইছো না? এদিকে না আইসা ওইদিকে যাও, কারণ এদিকে স্লিপ করার সম্ভাবনা বেশি। ঠিক আছে, দেখি তুমি আজকে কিভাবে হাঁটতেছো। বাও, তুমি কথা কইবা। এটা এটা তোমার কি লাগে? তোমার ভাইয়া লাগে? তোমার ভাইয়া কি আগে এর আগে স্কেটিং চালাইছে? দেখেন বন্ধুরা, নতুন অবস্থায় কিভাবে চালাবেন হাঁটা শেখার জন্য। ঠিক আছে, প্রথমে আপনারা এইভাবে হাঁটবেন। তা এখানে এটা বালু মাটি দেখতেই পাচ্ছেন, বালু মাটিতে হাঁটবেন। আর অবশ্যই মনে করেন বালু মাটিতে না হাঁটলে পড়ে যাবেন। প্রথমে যদি পাকা রাস্তায় ওঠেন তাহলে পড়ে যাওয়ার চিন্তা আপনার বেশি থাকবে। দেখতেই পাচ্ছেন, এটা আমার ছোটো ভাই, বাসা হচ্ছে দিনাজপুর, আর আসছে আমার জামালপুরে। দেখতেই পাচ্ছেন উনি পড়ে যাওয়ার জন্য কীভাবে কাপ জপ করে। আর উনি এই সম্পর্কে নতুন, জুতার সম্পর্কে কিছু বোঝে না। আউস করছে, ভাই আমাকে একটু জুতা জোড়া দাও, আমি একটু পড়ি। তো আমি আউস করে দিলাম। তো দেওয়ার অবস্থায় আজকে মনে করেন আজকে ওর লাস্ট ডেট, আজকে বাসায় চলে যাবো ওনারা, সকালবেলা আমাকে ছাড়ে না, এই জন্য আমি ওনাকে জুতাটা দিলাম। এই দেখেন পড়ে যাওয়ার অবস্থায় থাকে। আমার তুমি কি পড়ে যাবা? যাওয়ার সম্ভাবনা বেশি আছে পড়ে যাওয়ার? পড়ে যাবা না তো? না, পড়ে গেলে কি তোমার কিছু হবে? ব্যথা লাগবে। তা তুমি যে আজকে বাসায় চলে যাবা, তো সকালবেলা যদি ব্যথা পাও তাহলে কেমন হবে? ভালোই হবে, তাহলে যাওয়াটা বাঁচিবে না? আজকে যাওয়া হবে না, তোমার আবু পরে আমাকে বকা দিবে না? এই যে বললো বললো বল রে বললো। এই যে বললো তাহলে তুমি কি জুতো চালানি বাদ দিবা? এই তুমি তো পড়ে যাওয়ার চেষ্টা করতেছো অনেক, কারণ আমি ভিডিও করতেছি, তুমি তো তোমার আমি ধরতে পারতেছি না, কারণ তুমি যদি পড়েও যাও তখন আমার কিচ্ছু করা থাকবে না, বুঝছো কি বলছি? তুমি যদি পড়েও যাও আমার কিন্তু কিচ্ছু করা থাকবে না। আমার তুমি আমার কথা বুঝতে পারছো? এই মুখ তাকাও, নিজ মুখ তাকাইছো কে? ক্যামেরার মুখ তাকাও, তোমার সবাই দেখুক, তোমার আবু তোমার দেখবে যে তুমি স্কেটিং শু চালাচ্ছ। এই যে নিচে দেখাই যাচ্ছে স্কেটিং শু নাকি? আমার তুমি কি এভাবে চালাইতে পারবা কয়েকদিন? আমাদের বাসায় আর কিছুদিন থাকো, থাকতে পারবা না? তাহলে স্কেটিং শু কে চালাবে? আমি চালামু, তাহলে তো তুমি চালাইতে পারলা না। আবার এবার কবে? 4 বছর পরে বাইচি তা কিনে মরে যায় ওরে আল্লাহ রে। এখন তো আমার দূরে ভালো লাগবে, তোমার কথা শুনি না। তাহলে কি তুমি আরো চালাবা? এর মধ্যে আসবা যদি পড়ে যাও, এখানে আসলে কিন্তু পড়ে যাবা 100% শিওর। আমি 100% পড়বা তুমি, আমি বলে দিচ্ছি, দেখো তুমি 100% পড়ে যাবা। দেখে উঠতেই পারতো না দর্শক, দর্শক দেখতেই পাচ্ছেন, আল্লাহ দেখতেই পাচ্ছেন, দুই টাইম দুই দিকে হেরে গেছে আল্লাহ। সোজাও সোজাও সোজা ভাই, দাঁড়াও, এই যে পড়লো, এই যে পড়লো, দর্শক দেখতেই পাচ্ছেন নতুন অবস্থায় মানে একটু শক্ত মাটিতে উঠছে, জুতা পাটা কন্ট্রোল করতে পারতেছে না। দেখতেই পাচ্ছেন মানে পা দুদিকে এড়ে যাচ্ছে, কারণ ওর কাছে বহুত কিছু মনে হইতেছে মানে নতুন যখন রাস্তায় উঠছে। হ্যাঁ দেখেন সামনে আগে বাদ দিয়ে পিছের মুখ গেছে, তাহলে কি শক্তি দেন, মাটি কাত কুই দিয়ে লাইছে। আপনাদেরকে কি বলে যে বোঝামু যে ভাই আপনি আর পারবা না, বুঝছি আমারও ভাঙবা তুমিও ভাঙবা, বুঝো না? না পড়ে যাবা, আমি ছাড়লে তুমি পড়ে যাবা এখানে, বুঝছি না? আমি তুমি দাঁড়ায় থাকবা, থাকো দাঁড়ায় থাকো, এই দিক থেকে তোমার ছবিটা ক্লিয়ার আসবে, কারণ এখানে পিছনে রঙিন দেখা যাচ্ছে। চলো পড়ো, দাঁত ভাঙো, আজকে আর তোমার বাসায় রং পুড়ে যাওয়া হবে না।
নাকি ঘুরা 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 ভাঙলো সমস্যা নেই হাত হাত দিকে দিন না হইলে দাঁত ভাঙলো সমস্যা আছে শীতের দিন না তোমার ভাইয়া স্কেটিং করছে দেখো সামান্য কাকানি বাদ দিয়ে পিছন মুখ আগা দেখতে যাচ্ছেন ওনার পা দুইটে দুই দিকে যাচ্ছে আর বসে ছোট ভাই ভাই হাত দিলে মুখ চাও তোমার ভাইয়ের সম্পর্কে তুমি কিছু বলবা তোমার ভাইয়া স্কেটিং চালাইতে পারে তোমার ভাইয়া স্কেটিং চালাইতে পারে কই চালাইতে পারে পড়ে যায় কেন আর আমাকে বলে সারো সারো দেখো আগ বরাবর দিয়ে মানে পিছন মুখ করা দেখো তোমার ভাইয়াকে ভিডিও করতেছি ইউটিউবে সারা দেবো সবাই দেখবে তখন কি হবে আদিল তোমার আব্বু দেখলে কি বলবে তোমার ভালো বলবে না বকা দিবে আরো এদিকে যাও ওইদিকে যাও আমার কারণ তোমার পড়ার সম্ভাবনা বেশি এই দেখো এই যে বললাম যে মিলে নাচা শুরু করছো সকালবেলায় এখন তো এখান থেকে এখানে মারতে পারো না দেখতেছি আমি বেলটা হয়ে গেছে বেলটা লাগাই দাও সব তোমার আর চালানো লাগবে না না আমি একটু চালাই আমি দুদিন থেকে স্কেটিং চালাই না বুঝছো তুমি চালাও না আমার কিছু কারণ নাই তুমি একদিনে তো আর শিখতে পারবে না তাই না দশ দিনে তো আর শিখতে পারবে না তাই না দশ দিনে তুমি শিখবা তোমার দশ দিন দিব কারাইটা খোলোকে তুমি দিবা তুমি কি আমার মোবাইলটা ধরো মোবাইলটা এখানে ধরো আমি এখানে ঢুকাই দিচ্ছি দেখি আমার সর আমান একটু দুষ্ট না আমান আমান কি ভালো ছেলে আদিল কি ভালো ছেলে আদিল ভালো ছেলে না এ হচ্ছে আদিল আদিল ভালো ছেলে না আমান দেখতেই পাচ্ছেন আজকে মানে প্রথম ট্রেডিং দিচ্ছে মাটিতে ট্রেডিং দিলেও অসুবিধা নেই কিন্তু উনি আজকে আমাদের বাসা থেকে চলে যাবে উনি আসছে রংপুর দিনাজপুর থেকে ওই যে পড়ে পড়ছিল দেখতেই পাচ্ছেন আমি তোমাকে দিব আমি কি বাসায় থাকি এই যে হ্যাঁ পড়ো হ্যাঁ একটু পড়ো আমি একটু দেখি সবাই দেখুক তোমার আব্বু দেখুক নাকি তোমার আব্বু তো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছো তাই না তাহলে তো অবশ্যই দেখবো পড়লে দেখবো যাও বাসে যাও চো আজকে আর বাধ্য আজকে তোমার স্কেটিং চালা লাগবে না 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 আজ আচ্ছা তোমার এখন স্কেটিং চালায় কেমন লাগতেছে ভালো লাগতেছে ভালো লাগতেছে তো বাসে যাই এক জোড়া কিনা নিও টাকা দাও টাকা দিমু আমি আমি শিখে দাম আমি টাকা দিমু তোমারে ওপরে ওটা মনে ঠেকাই দাও ঠ্যাং ঠেকাই দাও ঠ্যাং ঠেকাই দাও ওই পাও রে তুমি তো দেখছি বাসা সিঁড়িতে উঠতে পারো না তুমি তো দেখছি বাসা সিঁড়িতে উঠতে পারো না সারমু পড়া লাগি সারমু না না সাড়ে সাড়ে দেওয়া যাবো না সাড়ে দিলে তুমি পড়া যাবো হ্যাঁ দেখা দিই ঘুরো তুমি দেখি আমি চালাতে পারি কিনা কারণ আমি তো কবে থেকে স্কেটিং শু করি না এখানে বস স্কেটিং শুটা খুলো হ্যাঁ আমি একটু পরে দেখি